এরাও শত্রু মুখোশের আড়ালে নিজের ব্যাপারটা নিয়ে একটু ভাব না ভাবলে বিপদে পড়বি কেউ বাঁচাতে পারবে না ওই যে নন্দিনী সবসময় নন্দিনী 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 করিস না সেই নন্দিনী তো আজকাল কোথায় না কোথায় কার কার সঙ্গে যে যোগাযোগ রাখছে কেউ জানি না এর উপর খেয়াল ঠেয়াল রাখ না হলে কোন দিন দিবি ওইসব ওইসব আঙুল ঠাঙুল তুলে কিন্তু কোনো সময় কথা বলিস না হাজরা নিয়ে যাও ওকে একটা কথা আমি শুনতে চাই না নিয়ে যাও চলুন নন্দিনী তুমি তুমি জানো অমিত সুমিতকে অ্যারেস্ট করেছে হ্যাঁ জানি কালকে মেজদাকে কোর্টেও তোলা হবে আমার তো আমার তো সকাল থেকে মনের মধ্যে অশান্তি হচ্ছে আচ্ছা তোমার কি মনে হয় সত্যি সুমিত বোমা রাখার জন্য দায়ী আমার তো মাথায় কিচ্ছু ঢুকছে না আচ্ছা ছোট মা মেজদা বোমা রেখেছে এই কথা আপনাকে কে বলল ও যে সন্ত্রাসবাদীদের সাহায্য করেছে তারাই বোমা রেখেছে নদা তদন্ত করছে আর আমিও খোঁজ নিচ্ছি আজ নয়তো কাল সত্যিটা সামনে বেরিয়েই আসবে আমার পাঁচটি ছেলের মধ্যে একমাত্র অমিতকেই আমি ভালো বুঝতাম ও আমাকে বুঝত জীবনের চলার পথে কোনটা ভালো কোনটা মন্দ আমার তো এক এক সময় মনে হতো আমার চেয়েও ভালো বুঝত আর জানো ওর মন্দের সঙ্গে লড়াইটা আমি বাইরে থেকে বাবা হিসেবে খুব উপভোগ করতাম তা তো করবি তুমি তো জন্মদাতা তাছাড়া অমিত তোমাকে আদর্শ করে ওর জীবনের পথে চলছে আর তুমি ওকে বুঝতে পারবে না কিন্তু আজকাল আমি অমিতকেও আর বুঝতে পারি না গায়ত্রী ও যে কখন কি করছে কি ভাবছে হঠাৎ হঠাৎ করে কোথায় উধাও হয়ে যাচ্ছে আমি কিচ্ছু ওকে বুঝতে পারি না আর বুঝতে পারি না বলেই বোধ হয় ওকে নিয়ে আজকাল আমার বড় ভয় করে ও কথা বলছো কেন ভয় হবে কেন মানছি ইদানিং অমিত কাউকে কিছু না বলে কোথাও না কোথাও চলে যাচ্ছে কিন্তু যখন ফিরে আসছে কোন না কোনো যুদ্ধে জয় করে তো আসছে কিন্তু তবুও তো নিজের মনের ভয়টাকে লুকোতে পারি না আপনি তো সবসময় আপনার স্যারের সঙ্গে থাকেন আপনার স্যার এইভাবে লোকদের মারছে সেটাও আপনি বুঝতেই পারছেন তাতে কিন্তু আপনার স্যারেরই বদনাম হচ্ছে আর সেই বদনাম থেকে কিন্তু আপনার স্যারকে একমাত্র আমি বাঁচাতে পারি কিন্তু কিন্তু আপনি যদি আমার হেল্প করেন তবে হ্যাঁ বলুন ম্যাডাম আমাকে কি হেল্প করতে হবে বলতে পারি তবে আপনার কাছে আমাকে কথা দিতে হবে যে যেটা আমি বলবো আপনি কাউকে বলতে পারবেন না আমি আপনাকে কথা দিচ্ছি ম্যাডাম আমার আর আপনার কথা কেউ জানতে পারবে না দেখুন হাজার বাবু আপনার স্যার যখনই কোনো নতুন অপারেশনে যাবে বের থেকে আপনি আগে থেকে ফোন করে আমাকে জানিয়ে দেবেন কিন্তু ম্যাডাম কোনো কিন্তু নয় হাজার বাবু দেখুন হাজার বাবু আপনি যদি আমাকে আগে থেকে জানিয়ে দেন যে স্যার কোথায় যাচ্ছেন তাহলে আমি কিছু উগ্রপন্থীদের বাঁচিয়ে কোর্টে নিয়ে যেতে পারবো তাদের কোর্ট যা শাস্তি দেবার তাদের দেবে কিন্তু আপনি যদি আমাকে না জানান তাহলে কিন্তু নদা ওদের মেরে ফেলবে আর এভাবে চলতে থাকলে আপনার স্যারের চাকরি কিন্তু আর বেশি দিন থাকবে না এবার আপনি বলুন যে আপনি কি করবেন আপনি কি চান না যে আপনার স্যার আরো বেশি দিন চাকরিটা করুক আরো বেশি উগ্রপন্থীদের ধরুক বলুন এরাও শত্রু মুখোশের আড়ালে